আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। করোনায় আজও মৃত্যুশূন্য দেশ পার করলো আর শনাক্ত কমেছে। তো চলুন বন্ধুরা বিস্তারিত করোনার সংবাদ জেনে নিই। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি, ফলে মৃত্যুর সংখ্যা একই রয়ে গেছে 29,118 জনে। বৃহস্পতিবার ও শুক্রবারে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি, একদিনের ব্যবধানে শনাক্ত কমেছে। গত 24 ঘন্টায় সারা দেশে নতুন করে আরও 65 জনের দেহে করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যে হিসেবে করোনার মোট শনাক্ত সংখ্যা 0.89%। স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো করোনা নিয়মিত সংবাদভিত্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 24 ঘন্টায় কারো করোনা থেকে সুস্থ হয়েছেন 983 জন, আর এ পর্যন্ত মোট সুস্থ হল 18,77,131 জন। 24 ঘন্টায় 7,234 নমুনা সংগ্রহ করা হয় আর পরীক্ষা করা হয় 7,336। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.89%। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার 14.16%। তো বন্ধুরা, এই ছিল করোনার সর্বশেষ সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।